রাধা রানী কি কি দর্শন করছি ফটো দর্শন করছি এই যে মন্দিরে দেখছি এটা কি মাটির বিগ্রহ পাথরের ধাতুর কাঠের আমরা কি দর্শন করছি তো সুদ গোস্বামী বলছেন ভাগবতে এটা মাটিও নয় পাথরও নয় ফটোও নয় ধাতুও নয় বলে কি সচ্চিদানন্দ কি বলছেন সচিদানন্দ আনন্দ স্বরূপ বলো রাধা রানী কি দর্শন করছি সচ্চিদানন্দ সচিদানন্দ মানে কি সৎ মানে আনন্দ সৎ মানে যার কোনো পরিবর্তন হয় না যে তিন কাল একরূপে থাকে কাল কটা তিনটে ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কালে যার কোনো পরিবর্তন হয় না সে হচ্ছে সৎ এর সংসারে যা কিছু সব পরিবর্তনশীল আজ দেখেন বাচ্চা কিছুদিন পরে যুবক হবে বৃদ্ধাবস্থা আসবে বল হরি বলো রাধা রানী কিন্তু এই যে আমরা আজ ভগবানকে দর্শন করছি আজ যেমন দর্শন করেছি আমার বাবাও এইভাবে দর্শন করেছে বাবার বাবাও এইভাবে দর্শন করেছে আমার ছেলেও এইভাবে দর্শন করবে তার ছেলে এইভাবেই দর্শন করবে এনার কোনো পরিবর্তন নেই এই জন্য ভগবান হলো সৎ আরে দুনিয়ার যা কিছু সব পরিবর্তন আজ দেখছেন পাকা বাড়ি কাল হয়তো আরো কোন বড় বড় বাড়ি হতে পারে সব পরিবর্তনশীল কেবল ভগবানই সত দ্বিতীয় নাম্বার কি চিত মানে জ্ঞান স্বরূপ জ্ঞানের ভান্ডার সবকিছু সমাধান কোথায় গোবিন্দের শ্রীচরণ বল রাধা রানী কি শাস্ত্রে যেটা আছে সেটাই আমাদের মানতে হবে যদি আমরা না মানি আমরা মানুষ বলে গণ্য হব না বলো রাধা রানী যেমন সংসারে সংসারে আপনাকে যদি চলতে হয় থাকতে হলে আপনাকেও আইন মানতে হবে তাই না যে সরকারের যে আইন সংবিধান সংবিধানে যা লেখা আছে সেটা আমাদের সবাইকে মানতে হবে সে সাধারণ মানুষ হোক গ্রাম প্রধান হোক এম এল হোক মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক কিংবা রাষ্ট্রপতি সংবিধান ছাড়া সে কিছুই করতে পারবে না মুখ্যমন্ত্রী হলেও কি হবে জেলেও চলে যেতে হবে দেখেন জেলে গেছে সংবিধানে যা আছে তা আপনাকে সবাইকে মানতে হবে না হলে তাকে জেলের মধ্যে যেতে হবে তেমনি ভজন রাজ্যেরও সংবিধান আছে সেটা কি বেদ ভাগবতম শাস্ত্রে যা লেখা আছে সেটাই আমাদের পালন করতে হবে যদি মনমাফি করি তাহলে জমদুত জমলোকে গিয়ে যম যন্ত্রণা দেবে বলো রাধা রানী যেমন সরকার জেলখানায় গিয়ে ডান্ডা পিটাই করে কষ্ট দেয় যদি আইন যদি না মানেন সেরম ভজন রাজ্যে যদি আইন না মানেন ভজন রাজ্যে যদি নিয়ম না করেন নিজের মনমাফিক যদি চলেন তাহলে আপনাকে ও জেলে যেতে হবে আপনাকে নরক যেতে হবে ডান্ডা পিটাই খেতে হবে মনে যা এলো তাই করলে কি হবে না বলো রাধা রানী কি আর সংসারে তো মন চলছে এর জন্য তো আমাদের এত কষ্ট হচ্ছে সে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক তাকে সংবিধান আইন মানতে হবে সে যত বড়ই লোক হোক না কেন সে আমি যত ভক্ত হই না কেন আমাদের ভজন পূজা পাঠ করতে হলে আমাদের শাস্ত্র মানতে হবে আর যদি না মানি তো নরক আইন না মানো জেলে রাধা রানী কে সবকিছু সমাধান ভাগবতম বেদ সৎ তৃতীয় নাম্বার হচ্ছে আনন্দ সুখ শান্তির খাজানা সুখ শান্তির কি সুখ শান্তির ভরপুর ভান্ডার কোথায় গোবিন্দের শ্রীচরণ আমরা সংসারে কি বানাচ্ছি করছি কামাচ্ছি আজ পর্যন্ত সুখ পাওয়া গেছে রাত দিন দৌড়ঝাঁপ করছি সময় সময় খাওয়ার নেই রাত দিন চেষ্টা করেও অশান্তি টেনশন গেছে বলো রাধা রানী কি ভগবানকেও ছেড়ে দিচ্ছি ভগবানের জন্য সময় নেই রুচি নেই সংসারে সুখ আনতে পেরেছেন সুখ পাচ্ছেন সংসারে এই সংসারে যা কিছু করেন যতই পরিশ্রম করেন যতই বুদ্ধি লাগান যতই পদঘাট বাঁধেন এই সংসারে আপনাকে দুঃখ ছাড়া সুখ পাবেন না হ্যাঁ এ সংসারে যা কিছু করেন সংসারে যা কিছু করবেন তার পিছনে কি সুখ নাই কেবল দুঃখই দুঃখ বলো রাধা রানী কি আমরা উপর থেকে বলছি মহারাজ সুখ চাই শান্তি চাই তাই না সবাই বলছে আমি শান্তি চাই শান্তি কিন্তু উপর থেকে বলছি শান্তি মন থেকে নয় আমরা শান্তি চাই না আমরা লড়াই ঝগড়া অশান্তি চাই বলেন তো আমরা সুখ শান্তির জন্য কি করছি গাড়ি বাড়ি বিল্ডিং বানাচ্ছি টাকা জমা করছি তাই না ছেলে মেয়ে নাতি নাতনিদের সেবা করছি এগুলোদের কি বলে এগুলোকে বলে বিষয় গাড়ি বাড়ি ধন সম্পত্তি ছেলে মেয়ে নাতি নাতনি পিতা মাতা কি বিষয় বিষয় মানে বিষ আর আমরা রাত দিন এর পিছনেই দৌড়াচ্ছি উপর থেকে বলছে সুখ চাই শান্তি চাই শান্তি আর অশান্তিগুলো আমরা কুড়িয়ে নিচ্ছি অশান্তির জন্য রাত দিন লেগে আছে ভগবান ভগবানের জন্য সময় নাই রুচি নাই দেখেন কত বড় গ্রাম আর কজন এসছেন কথা শুনবার জন্য সব বাড়ি ঘরে লেগে আছে পরিবারে কি করে শান্তি এসে যায় বলো রাধা রানে কি আচ্ছা বলেন তো গাছের মূল কেটে জল যদি দেন গাছ সবুজ থাকবে বেঁচে থাকবে আপনারা ভগবানের কথা কীর্তন পূজা ছেড়ে যতই সংসারে করেন না কেন দুঃখ ছাড়া সুখ পাবেন না আর আমাদের যতই বোঝান না কেন আমাদের যতই বোঝান না কেন আমরা মানতে চাইছি না যেমন কুকুরের ল্যাজ বলে রাধা রানী কি কুকুরের ল্যাজ দেখেছেন কেমন গোল তাতে ঘি দিয়ে মালিশ করেন লম্বা করেন লম্বা হয়ে যাবে আর ছেড়ে দেবেন ফির গোল হয়ে যাবে আমাদের সেই রকম দুর্দশা হয়েছে বলো রাধা রানী কি আমি যতই বোঝাই না কেন যা কিছু করি না বলি না কেন ওই রাত দিন সংসারের পিছনে লেগে থাকবে রাত দিন দৌড়ঝাঁপ করে সংসার জন্য করব। আর তাদের পাচ্ছি কি চোখের জলে নাকের জলে হতে হচ্ছে কারণ সুখ নাই কারণ ভগবান গীতাতে বলেছে সংসারটা কি দুঃখালয়ম অশ্বাশ্বতম এ সংসার পরিবার কি দুঃখের বাড়ি বলো রাধা রানী কি যেই সংসারে যে পরিবারে আমরা কি চাইছি সুখ চাইছি না কিন্তু ওই বাড়িটা ভগবান কি বলছে দুঃখের আলয় দুঃখালয় আলোয় জানেন বাড়ি ভোজনালয় মানে যেখানে ভোজন পাওয়া যায় বললো রাধা রানী কি বস্ত্রালয় মানে যেখানে কাপড় পাওয়া যায় তাই না দুঃখালয় মানে যেখানে দুঃখই দুঃখ পাওয়া যায় পুস্তকালয় মানে যেখানে বই পাওয়া যায় এখন বলেন তো কেউ কাপড়ের দোকানে গিয়ে বলছেন এই দোকানদার আমাকে চারটা গরম গরম সিঙ্গারা দিয়ে দাও বলো রাধা রানী কি জীবে জল আসছে নাকি সিঙ্গারার নাম শুনে বলো রাধা রানী কি হ্যাঁ বলেন ওই কাপড়ের দোকানদার আপনাকে সিঙ্গারা দেবে দেবে নাকি সে কি বলবে এটা তো বস্ত্রালয় এখানে তো কাপড় পাওয়া যায় এখানে শিঙাড়া পাওয়া যায় না সিঙ্গারা খেতে হলে ভোজনালয়তে যেতে হবে সেরম ভগবান গীতায় বলেছেন সংসারটা কি দুঃখালয় আর আমরা ওখানে কি খুঁজতেছি কি যোজনা বানাচ্ছি সুখ শান্তি কোথা থেকে পাব ওই কাপড়ের দোকানদার কি আপনাকে সিঙ্গারা দিয়ে দেবে দেবে বলো কি কারণ ওর কাছে সিঙ্গারা নেই সিঙ্গারা তো লইতে আছে এই সংসারে সুখ নাই এখানে তো দুঃখই দুঃখ তাই আমরা দুঃখ পাচ্ছি যার আছে সেও হাই হাই করছে আজ এ কেস কাছারি কাল ও কেউ এক ইঞ্চি জমিন কেড়ে নিচ্ছে কেউ কবজা করে নিচ্ছে হায় হায় লেগে আছে আর যার নাই সেও হায় 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 এখন খেলাম রাত্রিবেলা কি খাবো ছেলে মেয়েদের কি খাওয়াবো এ সংসারে সবাই হায় হায় করছে কারণে সংসারটা দুঃখ এখানে সুখ নাই যা কিছু করেন যা কিছু জুটান যা কিছু কামান এর পিছনে কি দুঃখী দুঃখ বলে রাধা রানী কি আপনারা বলবেন মহারাজ আমরা সংসারের সুখ পাচ্ছি এর জন্য তো সংসারে আছি কজন সন্ন্যাসী হয়েছেন কজন ঘরবার ছেড়েছেন সংসারের সুখ আছে কিন্তু এই যে সংসারের সুখটা কেমন জানেন চাটনির মতো চাটনি বল রাধা রানী কি জীবনে জল আসছে নাকি চাটনির নাম শুনে এ সংসারে যে সুখটা শান্তিটা আনন্দটা কেমন চাটনির মতো খাবারের সময় চাটনি দেয় না দেয় কি জন্য দেয় পেট ভরার জন্য কি জন্য দেয় খাওয়াতে রুচি আসতেছে না চাটনি চাখিয়ে আরো খাওয়ার রুচি নিয়ে আসার জন্য স্বাদ নিয়ে আসার জন্য সেরকম মায়া দেবী এই সংসারে সুখের চাটনিচা খায় আরে ছেলে আসবে ছেলে হবে বৌমা আসবে বুড়ো কালে গরম গরম খেতে দেবে বলো রাধা রানী কি কত খেতে পাচ্ছি কত কি হচ্ছে সবাই জানে সেটা বলার কোনো এ নেই তার পিছনে আমরা রাত দিন লেগে আছি সুখ পাবো সুখ পাবো পেলেন সুখ বুড়ি মাটাকে জিজ্ঞাসা করেন সারা জীবন তো সংসারে দিলাম কি পেলাম সুখ পেলাম কারণ এ সংসারে সুখ নাই এখানে দুঃখই দুঃখ এ সুখের আভাস চাটনির মতো তাই সুখটি কোথায় আনন্দ কোথায় যদ্গত নিবর্ধন্তে তৎ ধাম পরমম মম ভগবান বলছে আমার ধামে আসবে আমার সেবা করবে তবে তুমি সুখী হবে বলো রাধা রানী কি তুমি আমার কথা শুনবে তুমি আনন্দ পাবে তোমার দুঃখ যন্ত্রণা মিটে যাবে বলো রাধা রানী কি আরে মহারাজ আমি প্রতি বছর ভাগবত কথা শুনি বছরে দু চারবার তো শুনেই নেই তাই না সেই তো জ্বালা যন্ত্রণা কোথায় মিটেছে এখন বলেন তো এক ট্রাক খড় খড় জানেন তো ধানের এক ট্রাক মানে ট্রাক ট্রাকে ভরা খড় তাকে যদি সেঁট দিয়ে গন্ধ করা করতে হয় এত বড় বোতলে হয়ে যাবে কত সেন্ট লাগবে তবে তো ওই খড়ে এটা গন্ধ হবে আমাদের কত জন্মের জন্মের সব পাপ পড়ে আছে আর দু চারবার কথা শুনে নিলাম দু চারবার কথা করে নিলাম তাতেই হয়ে যাবে নাকি খড়ের গাদাকে এক এক বোতল সেন্ট দিলে কি সেন্ট হয়ে যাবে হবে নাকি আমাদের জন্ম জন্মান্তরে কত চুরাশি লাখ সংসারে আমরা ভোটকেছি জন্ম নিয়েছি তারপরে মানুষ শরীর প্রাপ্তি হয়েছি বলো রাধা রানী কি কত লক্ষ চুরাশি লক্ষ বার ঘুরেছি এই সংসারে ছেলে মেয়ে নাতি নাতনি গাড়ি বাড়ি জন্য রাত দিন করেছি কত চুরাশি লক্ষ জল জল নবল জলের যে প্রাণী জলে আমরা কতবার জন্ম নিয়েছি ন লক্ষ কত লক্ষ স্থাবর এই গাছ লতা যা কিছু যে এগুলো কতবার বিশ লক্ষ কত হলো দুটো মেলে উনত্রিশ গাছ ঘাস কি কি সব হয়েছি ঘুরেছি সংসারে জলেও জন্ম নিয়েছি মাছ ব্যাংক আর কি কি হয়ে দুটো মিলে কত হলো উনত্রিশ রুদ্রাণী এগারো লক্ষ পোকা মাকড় এই যে মাছি মশা মলমূত্রের মধ্যে যে পোকা এগুলো কতবার এগারো লক্ষ এসব জন্ম নিয়েছি এই নালার পোকাও হয়েছি আমরা কত সব মিলে তিনটে মিলে কত হলো চল্লিশ আর বলতেছে পশু পশু বিশ লক্ষ এই যে গরু ছাগল ভেড়া কুকুর বেড়াল এই যেসব জানোয়ার পশু যা আছে এইরকম আমরা জন্ম হয়েছি কত খেয়েছি কি না কি করেছি হ্যাঁ যা মানুষ হয়ে খাচ্ছি যা খাবার লাগ নেই সেগুলো খেয়েছি কত কুড়ি লক্ষ কত হলো ষাট তারপরে বলেছে জলজ নবলক্ষণী স্থাবর বিংশতি পশুব তিরিশ লক্ষ পশু হচ্ছে কত তিরিশ লক্ষ আর কি পোকামাকড় কত এগারো লক্ষ কত হলো আসি আর চার লাখ হচ্ছে মনুষ্য জনম চার লক্ষ হচ্ছে হিন্দু মুসলমান খ্রিস্টান